সুপ্রিয় সুধি, আমরা নাটো টিভি ফেসবুক পেজ নিয়ে নাটোরের বিভিন্ন দর্শনীয় স্থান জানাই, নাটোরের খবর নাটোরকে দেখাতে চাই আমাদের পেজের মাধ্যমে। আমরা সেই ধারাবাহিকতায় আছি নাটোরের দীঘাপতিয়া অঞ্চলে। এই অঞ্চলে আপনারা জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের একটি হচ্ছে উত্তরা গণভবন। আছি আমরা সেই উত্তরা গণভবনে। আমরা এই লাইভে আপনাদের যুক্ত করেছি উত্তরা গণভবনের কিছু দর্শনীয় নিদর্শন আছে সেগুলো দেখাতে, সেই সাথে আপনাদেরকে ইতিহাস সম্বলিত কিছু জিনিস আছে যেগুলো আমাদের বিভিন্ন ভাবে দর্শকরা আমাদের কাছে জানতেও চেয়েছেন, দেখতে চেয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে আমরা সেই জায়গাতে এসেছি। আমরা দেখাতে চাই এই অঞ্চলে রাজস্বিক আমলে যখন এই উত্তরা গণভবন তৎকালীন যে রাজা জমিদাররা ব্যবহার করতেন, তাদের যুদ্ধের সময় ব্যবহার করা হতো যে ধরনের যন্ত্রাংশগুলো, তাদের ভিতরে অন্যতম হচ্ছে আমার সাথে দেখতে পাচ্ছেন কামান আছে। এগুলো এখনকার সময়ে আসলে তেমন একটা ব্যবহার হয় না, এখনকার যুদ্ধে আর ব্যবহার হয় না, এটা দর্শনার্থীদের জন্য আসলে রাখা আছে উত্তরা গণভবনের মূল ফটকের সামনে। এখানে দুইটি কামান কিন্তু মূল ফটকের সামনে রয়েছে, আমরা ভেতরে যাব। একটা বৃহৎ কামানের দৃশ্যায়ন কিন্তু ভেতরে আছে, আপনারা আমাদের সাথে আসবেন, আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই ভেতরে আসলে কেমন আছে। এই পাশে আরেকটা আছে, মূল ফটকের সামনেই দুইটা কামানের অবস্থান করা আছে, যেগুলো আসলে এখন আর ব্যবহার না হলেও রাজস্বিক আমলে কিন্তু এগুলো ব্যবহার হতো যুদ্ধের বিভিন্ন কাজে এবং শত্রুকে আসলে শত্রু থেকে এই রাজবাড়িকে নিয়ন্ত্রণ রাখতে। আমরা সেই জায়গাতে যেতে চাই, আপনারা আমাদের সাথে আসবেন। আমরা ঢুকে গেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে যে বাসভবন উত্তরা গণভবনে, আমরা যাচ্ছি মূল ফটক পেরিয়ে। আর এই যে কামানের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, সেই অঞ্চলে যেতে যেতে আমি আপনাদেরকে নাটোর রাজবাড়ি, নাটোরের এই দীঘাপতিয়া রাজবাড়ি যেটা উত্তরা গণভবন নামে পরিচিত, তার একটু ইতিহাস আপনাদেরকে জানাতে চাই। আপনারা থাকবেন আমাদের সাথে, সেই সাথে আপনারা আপনাদের বন্ধুদেরকে এই আমাদের পেজকে শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আমরা যাচ্ছি দীঘাপতিয়া রাজবাড়ির ভেতরের মূল ফটক পেরিয়ে যে দৃশ্যায়নগুলো আছে সেগুলো দেখানোর জন্য। আপনারা জানেন দীঘাপতিয়া রাজবাড়ি কিন্তু এখন উত্তরা গণভবন নামে পরিচিত। ভালো আছেন? আমরা লাইভে আছি, একটু কথা শুনি। আমরা আমাদের একজন পরিচিত মানুষ পেয়েছি, তার কাছে একটু শুনবো উত্তরা গণভবন কেমন লাগলো। ভালোই লাগলো, কিন্তু আরো খুলে দিলে আরো ভালো লাগতো দর্শকদের জন্য। ভিতরে রানী মহল, তারপর রানী পুকুর, এগুলা এগুলা খুলে দিলে আরো ভালো লাগতো, অনেকে আরো কিছু দেখতে পারতো। আচ্ছা আচ্ছা, আপনারা কেমন এনজয় করলেন? আমরা ভালো এনজয় করলাম, দুইজন এসেছিলাম, দুই বান্ধবী আসে, ঘুরলাম, এক ঘন্টা ঘুরে এখন চলে যাচ্ছি। ঠিক আছে, দেখা হবে আবার, শুভকামনা রইল আপনাদের জন্য। সুপ্রিয় সুধী, আমরা লাইভ নাটোর টিভি ফেসবুক লাইভে আছে এটা। আমরা একটু এই রাজবাড়ির প্রতিষ্ঠার ইতিহাস আপনাদেরকে জানাতে চাই, আর সেই সাথে শুনতে শুনতে আমরা যাব সেই আমাদের কাঙ্ক্ষিত যে বৃহৎ একটি কামান আছে সেটি দেখতে। প্রতিষ্ঠার ইতিহাস প্রায় 300 বছরের এই রাজবাড়ির, যেটা প্রতিষ্ঠার মূল অংশের ভেতরে কিন্তু অনেক বড় প্রাসাদ আছে, বেশ কিছু স্থাপনা আছে যা আপনারা যদি আসেন নাটোরে স্বচক্ষে দেখতে পারবেন, কারণ এটি দর্শনীর বিনিময়ে আপনাদের জন্য খুলে দেওয়া আছে। আপনারা চাইলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাটোর এসে, নাটোর থেকে মাত্র 2.5-3 কিলোমিটার উত্তর দিকে এই উত্তরা গণভবন অবস্থিত, এখানে এলে আপনারা দেখতে পাবেন অনেক অসম্ভব রকমের পুরনো নিদর্শন, পুরনো স্থাপনা যা আপনাদেরকে মুগ্ধ করবে এমনটা আমাদের প্রত্যাশা। আমরা জানতে চাই রাজবংশের যিনি ষষ্ঠ রাজা ছিলেন প্রমথনাথ রায়, 1897 সালের 10 জানুয়ারি তিনি এই অঞ্চলে একটি সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে কবিগুরু রবীন্দ্রনাথের মতো বরেণ্য মানুষরা এসেছিলেন। আসলে এই উত্তরা গণভবনের যারা মূলত রাজা ছিলেন, তারা একসাথে যেমন তাদের রাজস্বিক কাজকর্ম চালিয়েছেন, সেই সাথে তারা ছিলেন সাংস্কৃতিক অঙ্গনেও তাদের বিশদ বিচরণ, এর প্রমাণ পাওয়া যাবে আপনারা যদি উত্তরা গণভবনে আসেন। এই উত্তরা গণভবনে কিন্তু প্রায় 41 একর জমির উপর নির্মাণ করা আছে। বিদেশি অনেক কৌশলীর দ্বারা এই উত্তরা গণভবনকে
একেবারে সুনিপুণ ভাবে তৈরি করা আছে। আপনারা আমাদের সাথে এখন আরো একটি কামান দেখতে পাচ্ছেন, যে কামানগুলো একসময় যুদ্ধের সময় ব্যবহার করা হতো ব্রিটিশ আমলে, যখন রাজাদের শাসনে আমাদের এই অঞ্চল চলতো। সেই কামানের একটি কামান কিন্তু আমরা এখন দেখছি। এটাও আয়তনে খুব বড় না, তবে এইগুলো যুদ্ধের সময় খুব ভূমিকা রাখতো বলে আমরা এই স্থানীয়দের, অনেক যারা বয়স্ক মানুষ, পুরনো মানুষ, তাদের মুখে শুনেছি। আপনাদেরকে আমরা আরও একটি, যেটি আমরা উদ্দেশ্য করে আজকে আসলে উত্তরা গণভবনে এসেছি, সেটার কাছে নিয়ে যেতে চাই। 1972 সালে স্বাধীন পরবর্তী সময়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনারা জানেন যে উত্তরা গণভবনকে, দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে স্বীকৃতি দান করে, এবং এইটা তখন থেকে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে পরিচিতি লাভ করে। এবং এখানে অনেক রাজস্বিক এবং বাংলাদেশ নির্মাণের পরে, বাংলাদেশ বিনির্মাণের পরে এখানে মন্ত্রিপরিষদ বৈঠক থেকে নানা সরকারি কার্যক্রম চলে। তারপরে এইখানে প্রচুর দর্শনার্থীরা এই প্রাকৃতিক সৌন্দর্য সহ অসম্ভব সুন্দর এই স্থাপনা দেখতে ভিড় করার কারণে সরকার বাহাদুর এটিকে দর্শনীয় বিনিময় সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনারা যে কোনো জায়গা থেকে এলে এটি দর্শনীয় বিনিময় আপনারা দেখতে পাবেন। আমরা এখন যে জায়গায় আছি এটা মূলত সেই কামান যেটি আপনারা দেখছেন। চারটি লোহার চাকা দ্বারা এই কামান আসলে চলমান ছিল যুদ্ধকালীন সময়। এই চাকাগুলোকে ব্যবহার করে এটাকে স্থানান্তর করা যেত। এটি আসলে অত্যন্ত মূল্যবান একটা ধাতুর তৈরি, যেটা আসলে যুদ্ধের সময় খুবই উপকার হতো। বাবা আসো, তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় সুধী, আপনারা যারা দেখতে চেয়েছিলেন আমাদের মাধ্যমে কামানকে, তাদেরকে একটু দেখাতে চাই, কারণ এখনকার সময়ে এই ধরনের যন্ত্রের আর ব্যবহার দেখা যায় না। এটা অত্যন্ত মজবুত এবং যুদ্ধে ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা ছিল। এখানে কিছু লেখা আছে, আমরা একটু একটু পড়ে দেখতে পারি এটা কত সালে এখানে এসেছে। এখানে কিন্তু আপনাদেরকে দেখাতে পারি 1853 সালের একটা মার্ক করা আছে। 1853 সালে এই 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 কামান সম্ভবত এখানে আনা আছে। এ ডট ব্রমি এরকম কোন কোম্পানি, গান ফাউন্ড্রি কনস্ট্রাকশনাল এরকম কিছু লেখা আছে। অর্থাৎ আমরা এই কামান থেকে যেটা বুঝি, এটা এটার তৈরি কালও কিন্তু উপরে মনে হয় খোদাই করে লেখা আছে 1799 সালে এটা তৈরি করা আছে। আসলে এটা কিভাবে চালানো হয়, কি করা হয়, এটা কিন্তু আমাদের এই নতুন প্রজন্মের কাছে একেবারেই নতুন মনে হলেও, যারা পুরনো মানুষ আছে তারা হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে। আপনারা দেখছেন, এইটা আমরা দেখানোর চেষ্টা করেছি, উত্তরা গণভবনের যে আমাদের একেবারে কালো পাথরের একটা কামান। আপনারা দেখবেন, আসবেন নাটোরে, সবার জন্য নাটোরকে আরও একবার দেখানোর জন্য আহ্বান রাখছি। আর এখন শীতকাল, শীতকালে কিন্তু উত্তরা গণভবন আরও বেশি প্রাকৃতিক রূপে রূপ ধারণ করে। এখানে অসংখ্য প্রজাতির ফুলের দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর এখন শীতকাল শুরু হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থী আসতে শুরু করেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা, পর্যটনের এই সুন্দর স্পট ঘিরে ঘুরছেন, বেড়াচ্ছেন এবং তাদের মনোরঞ্জন তৈরি হচ্ছে। একেবারে সুস্থ বিনোদনের জন্য আপনারা যদি আসতে চান, উত্তরা গণভবনের এই জায়গায় আসবেন। আর আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে এনেছিলাম সেটা আপনারা দেখেছেন। আমরা আরেকটু তথ্য জানিয়ে রাখি, এখানে 2018 সাল থেকে সংগ্রহশালা খোলা আছে, যেটা আপনারা এলে দেখতে পাবেন। এই সংগ্রহশালায় কিন্তু উত্তরা গণভবনের রাজস্বিক আমলে ব্যবহার্য জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে, দর্শনীয় বিনিময় সেটাও সাধারণের জন্য খুলে দেওয়া আছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন, যেমন শুধু কামান নয়, এখানে মার্বেল পাথরের মূর্তি থেকে শুরু করে গেটে ডাবল ডায়াল ঘড়ি আছে, যেটা এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে বিরল একটি ঘড়ি, এবং কয়েকশো বছর ধরে যেটি এখনও নিরলস সময় এবং ঘণ্টা ধ্বনি দিয়ে যাচ্ছে। সংগ্রহশালার ভেতরে কিন্তু আছে এই রাজার একজন রাজার
মেয়ে ইন্দুপ্রভা দেবী, তাই না? ইন্দুপ্রভা দেবীর হচ্ছে লিখা অনেক প্রেমপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন কিন্তু আপনারা দুঃখিত বিভিন্ন নিদর্শন কিন্তু সে সময়ের এখানে সংরক্ষিত আছে। সংগ্রহশালায় আপনারা দেখতে পাবেন যুদ্ধে ব্যবহৃত পোশাক থেকে শুরু করে আরও অনেক অনেক কিছু কিন্তু এখানে আছে। সম্মানিত সুধী, দেখা হবে আবার পরের লাইভে। আমরা এ পর্যন্ত আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা রইলো।